জেক্সপো এবং ভোকলেতে যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমা ইন সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিউটার রিলেটেড যে কোনো ট্রেডের সাথে ইন্টারেস্টেড সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু কম্পিউটার ফরেন্সিক নিয়ে পড়াশোনা করতে পারো। এখন তোমরা সকলেই জানো এখন সব কিছু অনলাইন হচ্ছে, মিটিং থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে যে কোনো কাজ কিন্তু অনলাইন হচ্ছে। তো যত বেশি, এবং তোমরা যদি কোনো জিনিস কিনছো সেটাও আমরা অনলাইন পেমেন্ট করছি, কোনো কিছু জিনিস যখন কিনছি সেটাও আমরা অনলাইন কিনছি, তো সমস্ত কিছু কিন্তু অনলাইন হচ্ছে। তাই ইন্টারনেটটা কিন্তু আমাদের লাইফের সাথে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে, এবং তোমরা যত, আমরা সকলে যত বেশি ইন্টারনেট ব্যবহার করব সেখানে কিন্তু তত বেশি ক্রাইমও হবে। তো সেই সমস্ত ক্রাইমগুলোকে ইনভেস্টিগেট করার জন্য এবং সেগুলো সলিউশন করার জন্য কিন্তু এই পড়াশোনাটা। তো যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিউটারের প্রতি আগ্রহী তারা কিন্তু এটা নিয়ে পড়াশোনা করতে পারো, এবং এই সাইবার ফরেন্সিক পড়াশোনা করার জন্য তোমাদের কিন্তু এখন যদি তোমরা এটা করতে চাও, এই যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, তোমরা পাইথন যে ল্যাঙ্গুয়েজ সেটা বাড়িতে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে তোমরা শিখতে পারো। কারণ যে কোনো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের উপরে তোমাদের কিন্তু খুব ভালোভাবে দক্ষতা থাকা দরকার, এবং এতে কিন্তু ভালো ক্যারিয়ার বানাতে গেলে তোমাদের কম্পিউটারের সমস্ত বেসিক এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এই সমস্ত কিছুর কিন্তু খুব ভালোভাবে তোমাদের দখল থাকা দরকার। তাহলে কিন্তু তোমরা সাইবার ফরেন্সিকে কিন্তু নিজেদের একটা খুব ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবে, এবং যত দিন যাবে কিন্তু এই ট্রেডের চাহিদা বাড়বে। ওয়েস্ট বেঙ্গলের দুটো কলেজে, একটা হলো গভর্নমেন্ট কলেজ বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক, এবং একটি প্রাইভেট পলিটেকনিক কলেজ টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, এই দুটি কলেজে কিন্তু ডিপ্লোমা ইন সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি পড়ানো হয়। তো যে সমস্ত স্টুডেন্টসরা ভিডিওটা দেখছো তারা যদি পড়তে ইন্টারেস্টেড হও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং এটাতে অ্যাডমিশন কিন্তু জেক্সপো স্টুডেন্টসরাও নিতে পারবে, ভোকলেট স্টুডেন্টসরাও নিতে পারবে। তোমাদের 35% নাম্বার থাকলে কিন্তু তোমরা ডিপ্লোমা ইন সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটিতে ভর্তি হতে পারবে। জেক্সপো এবং ভোকলেটের থ্রু যারা দিয়েছো তারাও হতে পারবে, এবং যদি কেউ পরীক্ষা, এমন কোনো স্টুডেন্ট থাকো যারা পরীক্ষা না দিয়ে থাকো জেক্সপো বা ভোকলেট, তারা কিন্তু ডাইরেক্ট ম্যানেজমেন্ট কোটাতেও ভর্তি হতে পারবে। কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে ভর্তির ফিজটা কিন্তু অনেকটা বেশি, এবং ডেফিনেটলি প্রাইভেট কলেজের ফিস বেশি এবং গভর্নমেন্ট কলেজের ফিস অনেকটাই কম। তো তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের র‍্যাঙ্ক অনুযায়ী যদি হয়ে যায় গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তোমরা সেটা সেখানেই পড়তে, এবং তোমরা যদি জেক্সপো এবং ভোকলেটের আর অন্য কোনো ডিপার্টমেন্টের ফিউচার সম্পর্কে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো।